বন্ধুরা ডাব্লুপিএসি এক্সামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সবাইকেই স্বাগত বন্ধুরা সামনে ছাব্বিশ তারিখে তোমার ডাব্লুবিপি কনস্টেবলের এক্সাম আছে এবছর কিন্তু এক্সামে প্রচুর পরিমাণে কিন্তু কড়াকড়ি আছে সেই জন্য তোমাদের জানাটা খুবই জরুরি যে কী সমস্ত বিষয় সমস্ত কী জিনিস তোমাদের নিয়ে যেতে লাগবে কী কী জিনিস তোমরা নিয়ে যেতে পারবে না যেমন তোমাদের ছবি হয়ে গেল কলম হয়ে গেল ঘড়ি ব্যাগ সমস্ত কিছু ডিটেলস এখানে জানবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো এখন অবভিয়াসলি চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো তোমাদের আমাদের লাস্ট পনেরো দিনের সমস্ত টপি ওয়াইজ ক্লাসেস চলছে প্রতিটা ক্লাসেই গুরুত্বপূর্ণ এবং প্রতিটা ক্লাসে ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিসের জন্য এর থেকে ভালো ক্লাস আশা করছি তোমরা আর কোথাও পাবে না একদম প্র্যাকটিসের জন্য খুবই সুন্দরভাবে টপি ওয়াইজ ক্লাসেসগুলো চলছে তোমরা রেগুলার ক্লাসেসগুলো অবশ্যই অ্যাটেন্ড করবে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে না এখানে সর্বপ্রথম যেটা ইনকোয়ারি প্রচুর পরিমাণে তোমাদের আছে সেটা হইগে অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাডমিট কার্ড এখনও অনেক ক্যান্ডিডেট এখনও ডাউনলোড করতে পারেনি তো অ্যাডমিট কার্ড ডাউনলোডের সঠিক যে সময়টা আছে তোমাদের খুব তোমরা রিকোয়েস্ট করছিলে তো অ্যাডমিট কার্ড ডাউনলোডের ক্ষেত্রে তোমরা মিড নাইটের দিকে চেষ্টা করবে মানে রাত্রি দুটো তিনটে মানে দুটো থেকে চারটে এই টাইমটাতে কিন্তু স্মুথলি অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে এই টাইমে চেষ্টা করবে এই টাইমে কিন্তু খুব ভালোভাবে ডাউনলোড হচ্ছে বা তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের রোল নাম্বারটা এর সঙ্গে সঙ্গে আইডি নাম্বারটা আমাকে পাঠাতে তো অনেকে এসএমএসের মাধ্যমে তোমরা পাঠিয়েছিল কিন্তু অনেকগুলো এস আছে তার মধ্যে থেকে যেগুলো পেরেছিল আমি সেগুলো ডাউনলোড করে দিয়েছি ক্লাসের জন্য ক্লাস রেডি করতে হয় সেই জন্য সেরকম অতটা টাইম হয়ে ওঠে না তো তোমরা এক কাজ করবে ইমেলে আমার ইমেল আইডিটা আমার অ্যাবাউটে গিয়ে পেয়ে যাবে ইমেলে আমাকে পাঠিয়ে দেবে আমি ডিস ডিসক্রিপশনে আমি ইমেল আইডিটা দিয়ে দেবো সেখানে তোমাদের যেটা আছে তোমাদের সিরিয়াল নাম্বারটা ডেট অফ বার্থ এবং ডিস্ট্রিক্টটা মেনশন করে দেবে ফলে আমি চেষ্টা করবো যদি ডাউনলোড করে নিতে পারি তাহলে আমি আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে টেলিগ্রাম গ্রুপে আমি প্রোভাইড করে দেবো তো চাইলে তোমরা সেখানে তোমরা পাঠাতে পারো তো আমি চেষ্টা করবো যদি ডাউনলোড হয়ে যায় তাহলে আমি তোমাদেরকে সেখানে তোমাদের প্রোভাইড করে দেবো আর নাহলে তোমরা ট্রাই করবে যেটা আছে তোমাদের রাত্রির দিকে মিড নাইটের দিকে চেষ্টা করবে একটু কষ্ট করে কষ্ট করে একটু জেগে থেকে বা মোবাইলে অ্যালার্ম দিয়ে দেখবে যে সেখানে তোমরা ডাউনলোড করে নিতে পারবে কারণ এই ডাউনলোডের সমস্যাটা মনে হয় তোমাদের শেষ পর্যন্তই থাকবে যা দেখছি আমি শেষ পর্যন্তই তোমাদের হয়তো ডাউনলোডের সমস্যা কিন্তু থাকতে পারে সেই জন্য এখন থেকে কিন্তু ট্রাই করো এই ভেবে থেকো না যে লাস্টের দিকে হয়তো ওয়েবসাইট ভালো হবে লাস্টের দিকে ওয়েবসাইট কিন্তু আরও হয়তো জ্যাম হয়ে যেতে পারে সেই জন্য আমি বলছি তোমরা এখন থেকেই কিন্তু রেগুলার ট্রাই করার চেষ্টা করো যাতে তোমরা অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারো এরপরে নেক্সট ইনকোয়ারি যেটা আছে তোমাদের করোনা সার্টিফিকেট রিলেটেড করোনা সার্টিফিকেট কী লাগবে মানে ফার্স্ট ডোজ যারা দিয়ে দিয়েছে তাদের কি ফার্স্ট ডোজের কোনো সার্টিফিকেট লাগবে বা করোনা ভ্যাকসিন দিতে লাগবে কি লাগবে না তো এই নিয়ে কোনো অফিসিয়ালি কোনো কিছু বলা হয়নি অ্যাডমিট কার্ডও কোনো কিছু ইস্যু নেই তো তোমাদের সার্টিফিকেট থাকলেও হবে না থাকলেও হবে কোনো কারণ নেই কোনো বিষয় নেই তোমরা যদি এই ভ্যাকসিন দিয়ে থাকো তবুও তোমরা এক্সাম দিতে পারবে যদি না দিয়ে থাকো তবুও তুমি এক্সাম দিতে পারবে কিন্তু কিছু ম্যান্ডেটারি জিনিস বলে দেওয়া হয়েছে ডিটেলসে সেগুলো এবার আমরা দেখে নেবো সেগুলো কোথায় আছে আমরা অ্যাডমিট কার্ড থেকে সেগুলো ডিটেলসগুলো জেনে নেবো চলো এবার সেগুলোকে আমরা দেখে নিই বন্ধুরা কি কী নিয়ে যেতে পারবে কি নিয়ে যেতে পারবে না তোমাদের নিজস্ব অ্যাডমিট কার্ড যেটা আছে সেই অ্যাডমিট কার্ডের ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন যেখানে আছে তোমাদের সেই ইনস্ট্রাকশনে এখানে তোমাদের ডিটেলসে কিন্তু বলে দেওয়া আছে এক দুই করে এখানে অনেকগুলো পয়েন্ট করে দেওয়া আছে তো এখানে তোমরা চেক করো তোমরা দেখতে পারবে ফার্স্ট যেটা এখানে বলা হয়েছে এক নম্বরে তোমাদের অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে পারবে নিয়ে যেতে হবে সেটি তোমাদের প্রিন্ট থাকলেও মানে কালার প্রিন্ট থাকলেও হবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকলেও হবে যে কোনো একটা থাকলেই তোমাদের হবে কোনো টেনশন নেই কোনো চিন্তার কারণ নেই এরপর অনেকে তোমরা বলছো যে ফটো নিয়ে যেতে লাগবে নাকি ফটো পাসপোর্ট সাইজের যে ফটো সে ফটো ফটো রিলেটেড কোনো কিছু এখানে বলা হয়নি ফটো তোমাদের না নিয়ে গেলেও চলবে ফটো তোমাদের লাগে না মেনলি যেটা আছে তোমাদের কোনো রকমের ফটো সেখানে কোথাও বসাতেও হয় না কোনো কিছু তোমাদের এখানে ফটো লাগবে না সেই জন্য তোমাদের ফটো না নিয়ে গেলে হবে আগে নাও আপনাকে এবার কলম নিয়ে প্রচুর পরিমাণে ইয়ে আছে এই যে আট নম্বরে এখানে কলম বলে দেওয়া হয়েছে পেনের ব্যাপারটা যে পেন ব্ল্যাক বল পেন এবং সেটি ডাব্লু তরফ থেকেই দেওয়া হবে এটা মানে এক্সাম সেন্টার থেকেই এগুলোকে দেওয়া হবে এবছর তো এখানে তোমাদের তবুও তোমরা সঙ্গে করে নিয়ে যাবে হয়তো এক্সাম হলে ঢুকতে দিতেও পারে নাও দিতে পারে তো এখানে দেখে নাও আগে দেখে নাও আগে এখানে দুই নম্বর যেটা আছে এক এক দুই করে বলছি এখানে দুই নম্বরে যেটা বলা হয়েছে এখানে তোমাদের মাস্ক নিয়ে যেতে হবে মাস্ক পরে যেতে থাকবে থ্রি পি পি এল ওয়াই ফেস মাস্ক যেটা আছে তোমাদের দশ টাকা দিয়ে ই এলাকার গ্রিন কালারের সম্ভবত একটা সবুজ কালার যেটা পাওয়া যায় মার্কেটে সেটা থাকলে তোমাদের জন্য যথেষ্ট এরপরে হ্যান্ড স্যানিটাইজেশন এই সমস্ত কিছু বলা হয়েছে তো এখানে অনেকেরই তোমরা কোশ্চেন করছে যে সবাইকে কি হ্যান্ড স্যানিটাইজারটা নিয়ে যেতে লাগবে কী লাগবে না নিয়ে গেলে বেশি ভালো কারণ বলা যায় না কোনো এক্সাম সেন্টার হয়তো এ করেও দিতে পারে কারণ এবছর তোমরা জানছো যে কড়াকড়ি হচ্ছে মানে এক্সাম সেন্টারের উপর পুরোটাই এটা ডিপেন্ড করে মাস্কটা তো পরে যেতে হবে এটা তো অবশ্যই কিন্তু হ্যান্ড স্যানিটাইজেশনটা যেটা আছে সেটা সবার কাছে হয়তো থাকে না তো তো বলবে তোমরা একটা নিয়ে নেওয়ার চেষ্টা করবে হ্যান্ড স্যানিটাইজেশন ফলে তোমাদের সুবিধা হবে আর এখানে বলা হয়েছে যে ফিজিক্যাল ডিসটেন্স মেনটেন করা সেটা তোমরা সেখানে সেন্টারে গেলেই বুঝতে পারবে যে সেন্টার ম্যানেজমেন্ট কীভাবে করছে ম্যানেজমেন্টের উপরেই তোমাদের ডিপেন্ড করে পুরোটাই যে ফিজিক্যাল ডিসটেন্স মেনটেন করে ওদের ম্যানেজমেন্ট আছে তাহলে ফিজিক্যাল ডিস্টেন্স ম্যানেজমেন্ট করেই তোমাদেরকে থাকতে লাগবে যদি না থাকে যদি ওদের ফিজিক্যাল ডিস ডিস্টেন্স ম্যানেজমেন্টের ব্যবস্থা তাহলে তোমার নিজের সেফটির জন্য তোমাকে নিজেকেই ডিসটেন্স মেনটেন করে থাকতে হবে সেটা তোমরা আশা করছি বিষয়টা ভালোই বোঝো তারপর এখানে তিন নাম্বারে যেটা বলা হয়েছে এখানে তোমাদের কী নিয়ে যেতে লাগবে এখানে দেখো আধার কার্ড দেওয়া আছে প্যান কার্ড দেওয়া আছে পাসপোর্ট দেওয়া আছে ড্রাইভিং লাইসেন্স দেওয়া আছে এপিক নাম্বার মানে ভোটার কার্ড নাম্বার তারপর আছে অরিজিনাল আইডেন্টিটি ইস্যুড বাই দ্য হেড অফ দ্য অর্গানাইজ এডুকেশন ইনস্টিটিউট তো এখানকার মধ্যে যে কোনো একটা অরিজিনাল কপি নিয়ে যেতে লাগবে মানে তোমার প্রুফ হিসাবে যে কোনো একটা অরিজিনাল কপি নিয়ে যেতে লাগবে হয় তুমি আধার কার্ড নিয়ে যেতে পারো অথবা প্যান কার্ড নিয়ে যেতে পারো অথবা পাসপোর্ট সাইজের ফটো পাসপোর্ট তোমার কাছে যদি থাকে পাসপোর্ট সে পাসপোর্ট নিয়ে যেতে পারো অথবা ড্রাইভিং লাইসেন্স তো আমি এখানে বলবো প্যান কার্ড এবং আধার কার্ড দুটোই যদি থেকে থাকে দুটোই তোমরা নিয়ে যাবে যে কোনো দুটো বা সঙ্গে সঙ্গে যে ভোটার আইডি কার্ড থাকে সেটাকেও নিয়ে যাবে কারণ একটা নিয়ে গেলে অনেক সময় দেখা যায় হয়তো ভালো বোঝা যায় না লেখা টেখা হেন তেন অনেক কিছু হতে পারে সমস্যা যদি দাঁড়িয়ে যায় তাহলে যে কোনো দুটোকে নিয়ে যাবে ফলে তোমাদের সুবিধা হবে এক্সাম হলে যদি কোনো প্রথম আইডি দেয় কোনো যদি ইস্যু থেকে থাকে দ্বিতীয় আইডিটা তোমরা দেখাতে পারবে তারপর এখানে চার নম্বরে যেটা বলা হয়েছে তোমাদের তিরিশ মিনিট আগে এক্সাম হলে ঢুকতে হবে মানে বারোটা থেকে এক্সাম সাড়ে এগারোটার মধ্যে থেকেই তোমাদের এন্ট্রি করিয়ে দেবে এবং এ টাইম দেখানো হয়েছে মানে সাড়ে এগারোটার পর থেকে হয়তো গেট অফ করে দিতে পারে সাড়ে এগারোটার পরে সেই জন্য তোমরা টাইম মেনটেন করে বেরোবে টাইম মেনটেন করে এবং রাত্রিবেলা চেষ্টা করবে যে সমস্ত কিছু জিনিসপত্র একটা ব্যাগের মধ্যে এ করে নিয়ে রেখে দিতে একদম যাতে কোনোরকম মর্নিংয়ে উঠে যাতে কোনোরকমভাবে তোমাদের অ্যাডমিট কার্ড খোঁজাখুঁজি হেন তেন এই সমস্ত কিছু যাতে না করতে হয় তারপরে এবার দেখো পাঁচ নম্বর কী বলা হয়েছে পাঁচ নম্বর এখানে ভ্যানুর ক্ষেত্রে বলা হয়েছে যে কোনো ক্যান্ডিডেটের কোনো ক্যান্ডিডেটের দেখা গেল যে মানে ফিমেল ক্যান্ডিডেট ধরে নাও ফিমেল ক্যান্ডিডেটের সেন্টার পড়েছে আলাদা কোনো সেন্টারে বা মেল ক্যান্ডিডেটের সেন্টারে পড়েছে তাহলে সে কিন্তু সেখানে এক্সাম দিতে পারবে না সে তার এখানে নোটিফিকেশানে যেটি বলা হয়েছে যে তার এতে অ্যালাউ করা হবে না আর কি এতে অ্যালাউ করা হবে না মানে ফিমেল ক্যান্ডিডেটকে মেল ক্যান্ডিডেটের সেন্টারে অ্যালাউ করা হবে না বা মেল ক্যান্ডিডেট ক্যান্ডিডেটকে ফিমেল ক্যান্ডিডেটের সেন্টারে অ্যালাউ করা হবে না এটা এখানে বলা হয়েছে এরপরে ছয় নম্বরে যেটা বলা হয়েছে তোমাদের এখানে অল ওয়েব মারশিট ওয়েল যেগুলো আছে সেই ওয়েব ধ্যানে তোমরা এ করবে সবগুলো তোমাদের ওখানে সাবমিট করে দিতে হবে কেন ওয়েমারশিটে দুটো পার্ট থাকে এবং সেই দুটো পার্টকে কিন্তু খোলার চেষ্টা করবে না কখনও ভুল করে এই বিষয়টা করবে না আমি ওয়েবমারশিটের উপর একটা ডিটেলস ভিডিও দিয়ে দিয়েছি তোমাদের তো ওয়েমার মারশিটে কখনও খোলার চেষ্টা করবে না কারণ শিটের মিডলে একটা কি কার্বন কপি দেখে থাকে সেই কার্বন কপি দিয়ে পিছনের থেকে কিন্তু ছাপ ছাপড় তো ওই মিডলেওটা খোলার কিন্তু চেষ্টা করবে না যেরকম থাকবে সেরকমই থাকবে এবং পাশে কারো যদি থেকে থাকে সেগুলোকে হাত দিয়ে বা আদার্স কিছু করার চেষ্টা করবে না কারণ ওই মার্শিটটা এবং চেষ্টা করবে যাতে হাতের নিচে যাতে ওই ম্যাচশিটটা না থাকে সাইডেই রাখার চেষ্টা করবে কারণ হাতের নিচে থাকলে হাত ঘেমে গিয়ে জড়িয়ে যেতে পারে সেই জন্য সেরকম যাতে অবস্থা যাতে না এসে দাঁড়ায় পাশে রাখবে কোশ্চিন একদিকে সলভ করবে পুরোটাই পুরো কোশ্চিন সলভ হয়ে গেলে লাস্টে দশ মিনিট পাঁচ মিনিট যত মিনিট থাকবে ওই ম্যাচশিটে তোমরা গোলগুলোকে করে নিতে পারবে খুব সহজে তারপরে এখানে সাত নম্বর নম্বর ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে অল ক্যান্ডিডেট মাস্ট বি ফিল দ্য পার্সোনাল হ্যাঁ পার্সোনাল ডিটেলস ওয়েবশিটের উপর সমস্ত কিছু ফিল্ড আপ করতে বলা হয়েছে এইটুকুই আগে দেখেন আগে এখানে আট নম্বর পয়েন্টে বলা হয়েছে যে এখানে অনলি ব্ল্যাক বল পেন একমাত্র ব্ল্যাক বল পেন নিয়ে যেতে মানে ব্ল্যাক বল পেন ইস্যু করা হবে এটি বি এখানে আর আরবি এখানে ইস্যু করবে মানে তারাই সেখান থেকে তোমাদেরকে দিয়ে দেবে তারপরে এখানে নয় নম্বরে কী বলা হয়েছে কোঅপারেট উইথ দ্য পার্সোনাল অন ডিউটি এন্ট্রেন্স ভেনু দ্য ক্যান্ডিডেট মাস্ট বি সাবজেক্টেড টু সার্চ অ্যান্ড দেয়ার পার্সোনাল এবং এক্সপেক্টেড টু কঅপারেট উইথ দ্য পার্ড ডিউটি মানে যে যে ডিউটিতে থাকবে তার সঙ্গে ভালো ব্যবহারের কথা বলা হয়েছে তারপরে এখানে এই যে এই জায়গাটা দশ নম্বরে দেখো এখানে কী কী বলা হয়েছে যে তুমি নিয়ে যেতে পারবে না মোবাইল ফোন ডিজিটাল ওয়েস ওয়াচ ওয়াচ ঘড়ি যেগুলো আছে ডিজিটাল ঘড়ি ঘড়ি বিষয়টা যেটা আছে এই বিষয়টা কিন্তু ডিপেন্ড করে সেন্টারে কেমন টিচার আছে কী আছে সেটার উপরে এটা ডিপেন্ড করে মোবাইল ফোন তো একদম হান্ড্রেড পার্সেন্ট নেই তারপরে ক্যালকুলেটার তারপরে এখানে ইলেকট্রিক্যাল কোনো গ্যাজেট বুক নোট নোটবুক এগুলো সব তো কিছু হবে না আদার বক ব্ল্যাক বল পেন ফর মেকিং অন দ্য ওয়েমার শিট এবছর হয়তো সম্ভবত হতে পারে তোমাদের পেন নিয়েও হয়তো নাও ঢুকতে দিতে পারে মানে শুধু তোমাকে অ্যাডমিট কার্ডটা এর সঙ্গে সঙ্গে অ্যাডমিট কার্ডের সঙ্গে সঙ্গে শুধু তোমাদেরকে যেটা আছে তোমাদের আইডিটা সেই দুটো জিনিস নিয়ে হয়তো তোমাদেরকে ঢোকাবে এর সঙ্গে সঙ্গে আরও কিছু বিষয় আছে যেমন বুট পুড়ে যাওয়া শু পরে যাওয়া বেল পরে যাওয়া এই বিষয়গুলোও কিন্তু ভ্যারি করে সেগুলোও চেষ্টা করবে যাতে না হয় কারণ এখানে বুডের কথা শুয়ের কথা এখানে বলা হয়েছে দেখো দুই নম্বরে এখানে বলা হয়েছে এগুলো সমস্ত কিন্তু যেটা রয়েছে তোমাদের এগুলো কিন্তু পরে যাওয়া যাবে না কোনো কিছু দুই নম্বরে বলে যে হ্যান্ডব্যাগ এই হ্যান্ডব্যাগটা খুবই ইম্পর্ট্যান্ট কারণ অনেক স্কুলে দেখা গিয়েছে যে স্কুলের ভিতরেই রাখতে দেয় মানে স্কুলের ভিতরে সাইডে কোথাও হয়তো রাখতে দেয় আবার অনেক স্কুলে দেখা যায় যে সেগুলোকে নিয়ে স্কুলের মধ্যে ঢুকতেই দেয় না একদমই ঢুকতে দেয় না সেহেতু সঙ্গে যদি কেউ যায় তাহলে বেশি সুবিধা হয় বা সেখানে ক্যান্ডিডেটকে ম্যানেজ করে নিতে হয় কোনো দোকানকে দোকানে একসঙ্গে দিয়ে সেখানে সবাই মিলে দিয়ে সেভাবে ম্যানেজ করে নিতে হয় তো এই হ্যান্ডব্যাগটা ডিপেন্ড করবে এখন কি হয় সেটা তোমার সেন্টারটা কোথায় পড়ছে কীরকম সেন্টার সেন্টারে সেখানে কী কী ফেসিলিটি আছে তার উপরে তারপর এখানে কুলচেট আমব্রেলা নো পার্সোনাল উইল বি দিয়ে ফর দ্য কিপিং তারপরে এখানে আমরা যা কিছু আছে মানে তোমাদের সঙ্গে যেই সমস্ত জিনিসপত্র থাকবে সেগুলোই কিছু এখানে দেবে না এরপরে এখানে তিন নম্বরে দেখো তিন নম্বর ওয়ার ওয়ারিং অফ স্পোর্টস শ্যুস স্পোর্টস শ্যুজ যদি যাওয়া হয় তাহলে দেবে না তারপরে আছে তোমাদের এখানে স্ন্যাক্স হয়ে গেলো হাই হিলস জুতো মেয়েদের ক্ষেত্রে হাই হিলস যেগুলো শুজ আছে সেগুলোকে এখানে বারণ করে দেওয়া হয়েছে ছেলেদের ক্ষেত্রে স্পোর্টস শুস হয়ে গেল শক্স হয়ে গেলো মোজা হয়ে গেলো এগুলো সেখানে ঢুকতে দেবে না বলা হয়েছে এখানে তো সেগুলো চেষ্টা করবে যাতে না নিয়ে যাওয়া হয় তবে এনি আদার ম্যাটেরিয়াল হুইচ মে বি গিভেন এনি এক্সট্রা অ্যাডভান্টেজ টু দ্য ক্যান্ডিডেট ইজ প্রোভাইডেড তো এখানে কোনো এমন গ্যাজেট যেই গ্যাজেট ক্যান্ডিডেটকে এক্সট্রা বেনিফিট দেবে সেগুলোকে দিয়ে ঢুকতে দেবে না এইটুকু এখানে বলা হয়েছে আগে এখানে এগারো নম্বর কী বলা হয়েছে এখানে তোমাদের এনি কাইন্ড অফ পার্টিসিপেট ম্যাটেরিয়াল এখানে তোমাদের ইম্পর্টেন্ট কিছু নেই বারো নম্বর কী বলা হয়েছে মাস্ট টেক অ্যা সেপারেট দ্য পেজ ওই মাসে মানে ওই মাসেটাই যেই বিষয়টা আমি তোমাদেরকে বললাম পেজ থেকে সাদা সাইটে রাখতে রোন ইক্রুমেন্ট চেঞ্জ ভেনু ভেনু চেঞ্জ করার কোনো এখানে বিষয় নেই কেউ ভেনু চেঞ্জ করতে পারবে না দ্য বোর্ড শ্যাল নট বি রেসপন্সিবল ইফ এ ক্যান্ডিডেট ইজ আনাবেল টু রিচ দ্য টেস্ট ভ্যানু ডিউ টু এনি ডিস্টারবেন্স অর ডিউ টু ইজ আওয়ার ফিলিং অফ জেন্ডার তো জেন্ডার ফিলের জন্য এবং যদি কোনো কারণবশত যদি কোনো ক্যান্ডিডেট যদি এক্সাম সেন্টারের টাইমে যদি যদি না পৌঁছতে পারে এতে বোর্ড কোনো দায়িত্ব নেবে না এটা কি বলা আছে এখানে চোদ্দ নম্বর দিস ক্যান্ড্রাইজ নট ইস্যু গাইডেন্স ক্যান্ডিডেট মাস বি হিজ আর ফুলফিল অল দ্য তো এখানেও তোমাদের ইম্পর্টেন্ট কিছু নেই এই সমস্ত কিছু আছে আর কি ডিটেলসে এই সমস্ত কিছুই আছে এর বাইরে কোনো কিছু নেই তোমাদেরকে যেগুলো যেগুলো বলে দিলাম সব থেকে ম্যান্ডেটরি যে ইম্পর্টেন্ট বিষয়টা সেটা হলো গিয়ে মাস্ক পরে যাওয়া স্যানিটাইজেশান সেটাগুলো ইম্পর্টেন্ট এর সঙ্গে সঙ্গে ছবি না নিয়ে গেলেও চলবে তোমাদের ছবি টবি না নিয়ে গেলেও চলবে এর সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল ফোন তারপর ওয়াচ এই সমস্ত কিছু যদি নিয়ে যাও সেগুলোকে বাইরে রাখতে হবে বাইরে কোথাও ব্যাগের মধ্যে ব্যাগ ট্যাগের মধ্যে সমস্ত কিছু ঢুকে বাইরে রাখতে লাগবে এবং বাইরের ফ্যাসিলিটিটা পুরোটাই ডিপেন্ড করবে তোমাদের এক্সাম হলের উপর এক্সাম হলটা কেমন সেখানে কী সমস্ত কিছু ফ্যাসিলিটি দেওয়া হচ্ছে তার উপরেই সমস্ত কিছু ডিটেলস ডিপেন্ড করবে তো এখানে এই সমস্ত কিছু আপডেট থাকছে এছাড়াও কোনো আপডেট মিস হয়ে গেলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে সেগুলো আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের আপকামিং ডেতে যে কয়েকটা ক্লাসে আসতে চলেছে সবাই তোমরা অবশ্যই ক্লাসগুলো ভালো করে তোমরা অ্যাটেন্ড করো এবং তোমাদের সবাইকে বেস্ট অফ লাভ তোমাদের আপকামিং এক্সামের জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং